এক পরিবারের বাড়িতে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে লুটপাট চালিয়ে উল্টো নেশা কারবারি বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত শাসক দলের নেতা নামধারী দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় বিধানসভার অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়। গত 21 এপ্রিল জসিম উদ্দিনের বাড়িতে এলাকার কিছু নেতা নামধারী আক্তার হোসেন, আবুল খায়ের, কবির হোসেন, ছোটন মিয়া, ফেরদোস মিয়া সহ বেশ কিছু দুষ্কৃতিকারী নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে তার মারুতি গাড়ি, বাইক এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে, সেই সাথে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট চালায়। কিন্তু এই দুষ্কৃতিকারীরা আইনি বেড়াজাল থেকে রক্ষা পেতে উল্টু জসিম উদ্দিনকে নেশা কারবারি বলে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা পুলিশকে কোনো নেশা সামগ্রী দেখাতে পারেনি। পরে এই দুষ্কৃতিকারীদের হাত থেকে জসিম উদ্দিনকে রক্ষা করতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়। দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে জসিম উদ্দিন সহ তার পরিবারকে হুমকি দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। পরে জসিম উদ্দিন সহ তার পরিবার নিজেদের প্রাণ বাঁচাতে বিশালগড় ছেড়ে বিশ্রামগঞ্জ এলাকায় তাদের এক নিকট আত্মীয় বাড়িতে আশ্রয় নেয়। অবশেষে জসিম উদ্দিন শুক্রবার সুবিচার পেতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। শনিবার জসিম উদ্দিন সহ তার স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন। আমার হাজবেন্ড একটা দাদা বিক্রি করছিল, বিক্রি করার পর একটা লোক বলতো সুতুমিয়া নামে একজন লোক দেখছিল, লেনদেন করছিল যে ওটা দেখছিল। দেওয়ার পরে তারা যে গ্রুপের লোক আছে সবার নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে, টাকাটা আনিয়ে যাবে আমার লেগে, টাকাটা তো মিশিয়ে নিচ্ছে, সাথে আমার বাড়ির ঘর বাংশ করছে, আমার ঘরের জিনিসপত্র কিছু আছে সব বাংশ করছে, আমার গাড়ির ক্লাস আমার গাড়ি বাংশ করছে, বাইক বাংশ করছে। আমি যে ঘরে গিয়ে আমার বাচ্চাদের জন্য একবেলা রান্না করে খামি, একটা গ্লাস জল খামি, এই জল সবাই তারা রাখছে না, যা কিছু আসছিল বাবু করছে বাংশ করছে। আমার মায়ের জিনিস আসছিল জিনিস আরো নিচে, আমার মায়ের একটা গলার চেন, আমার ছেলের একটা গলার চেন, তারপরে আমার মায়ের দুজোড়া হাতের চুড়ি কারা করছে বলতে, তারা আমরা গ্রামের লোকে, আমরা আশেপাশের লোকে তারা করছে। তারা আসে মনে করেন পুলিশ লোকজন আছে এম থেকে 5-6 জন, আমি বেশি 15 লোকরা দাঁড়াইয়া ছিল, 5-6 জন লোক আসলো, তারা আমরা ঘরে আসো তারা করছে। আক্তার হোসেন, এরপরে দুসমিয়া, সুতমিয়া, কবির হোসেন, এরপরে আবুল খাস। তারা জানিয়েছেন যারা প্রকৃতভাবে বিজেপি করেন তারা কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না এবং তারা বিশ্বাস করেন বিজেপি কখনো এই ধরনের কার্যকলাপ প্রশ্রয় দেয় না। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলগত এবং প্রশাসনিকভাবে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।